তো আপনি এত লোভে বললেন কেন লোভে বলছি আমারে কইছে 1000 টাকা দিলে আমারে 60000 টাকা দিবে হ্যাঁ 1000 টাকা জমা দিছিল দাও দাও করে বাধা করতেছে আপনার বিকাশ কি আমারে কইছে লম্বা দাও লম্বা দিছি দিলে বাধা করতেছে আপনি 1000 টাকা জমা দিছেন 60000 টাকা হবে এভাবে আমারে একটা মেসেজ দিছে দেখো কইছে তো আপনি এই বিকাশের দোকানে গিয়া 30000 টাকা ও করে সেন মানি করে করলে দুজি টাকা দিবে টাকা ঢুকবো না আমার কাছে টাকা ঢুকবো না আবার রিটার্ন ব্যাক করবো তাহলে আমরা এটা বিকাশটা ঠিক করে দেব কারণ সরকার অনুমতি ছাড়া বিকাশ হইব না এইভাবে আমি দোকানে গেছি কি আমি বলছি বললে দোকানদার টাকা দিছে দেওয়ার পরে দেওয়াতে ধরে টাকা পুষই লাগেছে আমি সিম করে দিয়ে আমার সিমে টাকা নেই 60000 টাকা কেন দিব আপনাকে যে নম্বরে টাকা পাঠাইছেন ওই নম্বর আছে আপনার কাছে কয়টা নম্বরে টাকা পাঠাইছেন তিনটা নম্বরে ঠিক আছে ধন্যবাদ আপনাকে